বিজয়ের মাসে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের স্পেশাল এসএমই আওয়ার। আমাদের সাথে আছেন আমাদের দুইজন স্পেশাল গেস্ট। আমাদের সাথে আছেন একজন সফল উদ্যোক্তা আব্দুল আজিজ ভাইয়া, আমরা ওয়েলকাম করছি আমাদের স্পেশাল ভাইয়াকে। এবং সাথে আছেন আমাদের একজন ফেভারিট ফেভারিট অনেক বেশি ফেভারিট আব্দুল আজিজ ভাইয়ার সাথে আছেন মীর সাব্বির ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? জি হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা আমাদের স্টুডিও সব আপনার প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি আজকে, খুবই সুন্দর লাগছে। সেই সাথে আমি খুবই আরো ভালো লাগছে, সাব্বির ভাই আছেন, সবাই আছি, আশা করি ভালো একটা সময় কাটবে ইনশাআল্লাহ। ভাই আমাদের স্টুডিও দেখে আপনার কি ফিল হচ্ছে? আজকে আমরা চা নিয়ে কথা বলবো। আমি তো অনেক ধরনের স্টুডিওতে গিয়েছি, কিন্তু এইরকম স্টুডিওতে কখনোই যাই নাই যে স্টুডিওতে অনেক চা কফি। এটা একটা আমার জন্য একটা নতুন একটা অভিজ্ঞতা, এবং মনে হচ্ছে এখনই চা খাওয়া শুরু করে দিই। ভাই চা বেশি পছন্দ না কফি? চা কফি পছন্দ, কিন্তু এখন শীতের দিন, তো শীতের দিনে কফিটা একটু বেশি পছন্দ। শীতে সবার ক্রেভিং হয় যে কফি খাবো। ভাইয়া চা নিয়ে কাজ করার ব্যাপারটা কোথা থেকে আসলো, যে চা নিয়ে কেন কাজ করতে হবে? চা নিয়ে কাজ করবো মানে আমার চিন্তা এসেছে যে বাংলাদেশে আমার মানুষ খুব অতিথি পরায়ণ। একটা যে কোনো আমার বাসায় যে কোনো গেস্ট আসলে মানে আমি সর্বপ্রথমে তাকে চা অফার করি, যে মেহমান আসছে এক কাপ চা আগে প্রথমে। যদি মানে সাডেনলি কোনো গেস্ট চলে আসে এন্ড আমার কোনো প্রিপারেশন নাই, তাহলে আমি তো চাই অফার করব। না, প্রিপারেশন থাকলেও চা একটা কমন, মানে আমাদের অতিথিদেরকে বরণ করার একটা সবচেয়ে বড় একটা মানে একটা ড্রিঙ্কস, যেটাকে আমরা আমাদের ট্রেডিশন বানিয়ে ফেলেছি। যদিও ব্রিটিশরা আমাদেরকে চা খাওয়া শিখিয়েছে, কিন্তু তার মধ্যে একটা আমাদের বাঙালির সাথে এটা অলরেডি এটা জড়িয়ে গিয়েছে। বাঙালি তো চা ছাড়া একদমই চলে না, এরকম যে চা খায় না সেও অফার করলে যাকে ফাইন খাবো। ভাই কি চা দিয়ে কাজ করার শুরুতে কি অন্য কিছু নিয়ে কাজ করতেন, না ফার্স্টে থেকে চিন্তা করতেন যে আমি চা নিয়ে কাজ করব? আমি প্রথমে জবে ছিলাম, ব্যাংকে চাকরি করেছি। তো ব্যাংকে চাকরি ছাড়ার পরেই কি ব্যবসা করব সেটা আমি যখন আমি ঠিক করি, আমার একটা বন্ধুর পরামর্শে আমি এই চা কফি সেক্টরে আসি। তখন আমি ইম্পোর্টার ছিলাম, এখনও ইম্পোর্ট করি। তো তখন শুধুমাত্র আমি ট্রেডিং করতাম এবং শুধুমাত্র এই র ম্যাটেরিয়ালসগুলো আমি সাপ্লাই দিতাম বিভিন্ন কোম্পানির কাছে। পরবর্তীতে যেহেতু আমার কাছে সব র ম্যাটেরিয়াল আছে, র ম্যাটেরিয়ালস মেশিন আছে, সেই জন্য আস্তে আস্তে মানে ব্র্যান্ডিংয়ে চলে আসে। ভাইয়া শিল্পী থেকে নির্মাতার যে জার্নিটা, আপনার সবচেয়ে বেশি পছন্দের কাজ কোনটা? পছন্দের কাজ তো আসলে একজন নির্মাতার কাছে কিংবা শিল্পীর কাছে যদি জিজ্ঞেস করা হয় তার পছন্দের কাজ কোনটা, সবগুলি পছন্দ। কারণ আমার বাবা মার কাছে যদি জিজ্ঞেস করা হয় তার পছন্দের সন্তান কোনটি, আমার বাবা মা কিন্তু কখনোই বলতে পারবে না এই আমার সবচেয়ে বেশি পছন্দ। প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান যেমন অনেক প্রিয়, তেমনি একজন শিল্পীর কাছে তার প্রতিটা নাটকই তার সন্তানের মতো। আর যখন নির্মাতা হিসেবে কাজ করা হয় তখন আরো বেশি মনে হয় আদর করে রাখি নিজের কাছে, কারণ ওটা তো একটা আবিষ্কারের মতো। তো কিন্তু আমার যেহেতু শুরু হয়েছে আসলে অভিনয় দিয়ে, আমি সবসময় নিজেকে একজন অভিনেতা একজন শিল্পী বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সৃষ্টিশীল কাজে আসলে সব জায়গায় তো একটা সৃষ্টি থাকে, তো সৃষ্টির একটা আনন্দ আছে, কিন্তু সেটা অভিনয়ের ক্ষেত্রেও একই আনন্দ, নির্মাণের ক্ষেত্রে একই রকম আনন্দ। কিন্তু ভাইয়ার কমফোর্টেবল ফিলটা কোথায় বেশি হয় যে আমি এই কাজটা করে বেশি মজা পাচ্ছি? এই যে বললাম যে প্রতিটা শিল্পী সত্তা যখন আসলে মানুষের ভিতরে থাকে তখন তার কাছে সে যদি একটু এনজয় না করে, সে যদি আনন্দ উপভোগ না করে সে কাজটা কিন্তু সে করতে পারে না। প্রথমত এটা ছিল আমার নেশা, আমি এক সময় খেলা ঘর করতাম, আমি ওখানে নানান রকম কবিতা আবৃত্তি করতাম, নাটকে অভিনয় করতাম, এটা এক ধরনের নেশার মতো ছিল। গান শুনতে ভালো লাগতো, কবিতা শুনতে ভালো লাগতো, নাটক দেখতে পছন্দ করতাম, এটা নেশা। সেই নেশাটা যখন আসলে পেশায় পরিণত হয় মানুষের, সেটা কিন্তু একটা অন্যরকমের জায়গাতে পৌঁছানো সম্ভব হয়।
আমার ধারণায় ভাইয়া যে উদ্যোক্তা, আমিও মনে করছি আমিও তো একটা উদ্যোক্তা। আমি হচ্ছে নির্মাণের উদ্যোক্তা, আমি শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে যে উদ্যোগ আছে নানান রকমের সেটা, এটাও কিন্তু পেশা হিসেবে নিতে হলে নেশা দরকার আছে। উনি যদি নেশাগ্রস্ত না হতো এই কাজটার প্রতি, আজকে কিন্তু নিশ্চয়ই ওনার আজকে কত বছর আগে আপনি করেছেন? 2013 সালে, প্রায় 9 বছর। 9 বছরে নিশ্চয়ই আপনার যখন 2013 সালে শুরু করেছেন তখন নিশ্চয়ই একজন মানুষ দুজন মানুষ ছিল আপনার পাশে, তাহলে এখন কতজন আছে? এখন 100+। 10 বছরের তার মানে একটা বিশাল জার্নি। তো একদিনে তো হয় না জিনিসগুলো, হতে হলে তো আসলে নানান রকমের প্রক্রিয়া থাকে, ধৈর্য এবং ওই কাজটার প্রতি একটা ভালোবাসা, এটা ছাড়া আসলে কোনো কাজই আসলে আনন্দ পাওয়া যায় না, ভালোবাসা ছাড়া কমপ্লিট করা পসিবল না। অবশ্যই আমরা আজকে ভাইয়াকে পেয়েছি, ভাইয়ার সাথে অনেক গল্প করবো, একটু এই ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া আপনার কতগুলো ক্যাটাগরি চা আর কফি আছে? আমাদের চা আছে, আমার তো সবই ইনস্ট্যান্ট ফর্মুলায়। এটা খুবই ইজি প্রসেস না, যে আমার কাছে সময় নাই আমি ইনস্ট্যান্ট বানাই ফেলি, আপনার পকেটে করে আপনি নিয়ে যেতে পারেন, যেখানে মনে চান সেখানে রাখতে পারেন। ইনস্ট্যান্ট প্রসেসটা যদি একটু বলে দিই। হ্যাঁ, ইনস্ট্যান্ট প্রসেস শুধু লাগবে হচ্ছে গরম পানি, আপনি আপনার পরিমাণ মতো পানি নেবেন এবং আমাদের চা মিনি প্যাকেটটা শুধু কেটে নাড়া দিলেই সেটা চা হয়ে যাচ্ছে। এবং এটা আমাদের বাঙালি বাঙালি স্বাদ, আমরা চেষ্টা করেছি, আমরা ওয়েস্টার্নকে ফলো করি নাই, আমরা চায়নাকে ফলো করি নাই, আমরা আমাদের বাঙালিরা যেভাবে খেতে অভ্যস্ত, যেমন গ্রামে অঞ্চলে আমরা যখন যেতাম ওই যে মশলা দিয়ে চা দিয়ে মানে চুলোর মধ্যে জাল দিতে দিতে একটা সুন্দর চা হতো, মাসালা চা, এই চাটা আমরা তৈরি করেছি সেটা। এবং আমরা সম্পূর্ণ খাঁটি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, স্পাইস দারচিনি ইউজ করেছি আমরা, এলাচি ইউজ করেছি, তারপরে ব্ল্যাক পেপার, তারপর এই জাতীয় যত আমাদের যে ইয়েগুলো আছে যেটার ফুড ভ্যালু ভালো। ইভেন এই বর্তমান করোনাকালীন সময়ে এই প্রত্যেকটা স্পাইস যেটা আমাদের জন্য প্রোটেক্টর হিসেবে কাজ করে, ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে। আর চায়ের মধ্যে আর একটা জিনিস আছে, কফির মধ্যে সবচেয়ে বেশি আছে ক্যাফেইন। ক্যাফেইন আমাদেরকে শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগায়, কিন্তু সেটা আপনি একটা মাত্রায় খেতে হবে, অতিমাত্রায় খেলে হবে। আমাদের এরকম চায়ের ধরেন আপনার 7-8টা ক্যাটাগরি আছে, কফির আছে 3টা, ব্ল্যাক কফি আছে, সুগার ফ্রি কফি। হ্যাঁ, কিছুক্ষণ আমাকে আগে বলতেছিলেন যে একটা স্পেশাল কফি আছে আপনার একদম নিউ। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে গ্রিন কফি। আমরা তো স্বাভাবিকভাবে গ্রিন টি সম্পর্কে জানি, গ্রিন টি, বাট আমরা আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করেছি সেটা হচ্ছে গ্রিন কফি, এটার সাথে আমরা ইউজ করেছি। সাউন্ডস নিউ। হ্যাঁ, একদম নিউ শুনতে। হ্যাঁ, এটার সাথে আরো কিছু আছে, যেমন গার্সিনিয়া কম্বোগি আছে, এটার সাথে আছে গ্রিন টি এক্সট্রাক্ট, টিও আছে, এটার হেলথ বেনিফিট খুবই ভালো। মানে আপনি আমাদের শরীরকে ডিটক্সিফাইড করার জন্য, টক্সিন মানে ময়লা বের করে দেওয়ার জন্য এটা খুবই কার্যকরী। পাশাপাশি ওবিসিটি, আমরা যাতে মোটা বেশি না হয়ে যায়, সেল থেকে রক্ত থেকে যে চর্বিটা কমায়, গ্রিন টি গ্রিন কফি দুটোর মধ্যে খুব ব্যাপক পরিমাণ আছে। এটা কাইন্ড অফ গ্রিন টি এর মতো। হ্যাঁ, গ্রিন টির চাইতে অনেক মানে আপগ্রেড একটা প্রোডাক্ট এবং ইনস্ট্যান্ট ফর্মুলায়, এটা টি ব্যাগ না, আপনি ইনস্ট্যান্ট শুধু নাড়া দিবেন আপনি খেতে পারেন। এবং এটার সাথে আমরা লেমন অ্যাড করেছি। হ্যাঁ, লেমন তো শরীরের জন্য আরো, আপনারা সবাই জানি আমরা ভিটামিন সি যুক্ত, শুধু সি না, আমাদের সেলগুলোকে মানে সেটা পরিষ্কার করতে কাজ করে। একটা মানুষ 100 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি, আপনার পুরো শরীরটাই শুধু সেল, হাড়ের সেল, চোখের সেল, সব সেল, ছোট 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 সেল দিয়ে সেলকে যদি ক্লিন করা যায় আপনি সুস্থ থাকবেন। তো এটা একটা কাজ করে সেলকে ডেভেলপ করার জন্য, ক্লিন করার জন্য। চায়ের কয়টা ক্যাটাগরি? চায়ের জন্য আমাদের যেমন মিল্ক টি আছে, মিল্ক কার্ডামম, মানে মিল্ক টির সাথে আবার আমরা এলাচি দিয়েছি, সেটা হচ্ছে মিল্ক কার্ডামম টি, আছে মশলা টি, আছে মালাই চা। আমাদের মানে বাঙালিরা সবচেয়ে যে চাটাকে গ্রহণ করেছে আমাদের মানুষ, আমাদের দেশি ভাই বোনেরা, মালাই চা, আর আছে এই তো চারটা চা, লেমন টি, লেমন টিও আছে, মানে পাঁচটা। আমরা সবগুলো ট্রাই করবো ইনশাআল্লাহ। ভাইয়া আপনার নতুন একটি কাজ আসছে শুনলাম, ওইটি সম্পর্কে যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন। হ্যাঁ, নতুন কাজ আসছে, একটা সিনেমা,
এবং আমি প্রথমবারের মতো একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি যার নাম হচ্ছে রাত জাগা ফুল। একদম বাংলাদেশের গল্প, বাংলাদেশের মাটির গল্প, এবং এটি সরকারি অনুদানে, বাংলাদেশ সরকারের অনুদানে প্রথম আমি বানিয়েছি এটা। এটা এই বছরই 31শে ডিসেম্বর বছরের শেষ দিন প্রেক্ষাগৃহে চলে আসবে। যারা ঐক্য .com.bd-র এই অনুষ্ঠানে আজকে যারা এখন আছেন, শুধু চা খাবেন যে ভাইয়া, চা খেতে খেতে সিনেমাটা দেখে ফেলবেন, এবং হল থেকে বেরিয়ে যখন আপনার প্রশান্তি লাগবে তখন আর এক কাপ চা খাবেন, মালাই চা, রাত জাগা ফুলের সঙ্গে মালাই চা ফ্রি। এরকম একটি আমরা ঘটনা ঘটানোর চেষ্টা করব, কারণ বাঙালি যেমন অতিথি পরায়ণ, তারা চা খেতে যেমন পছন্দ করে, চা দিতে যেমন পছন্দ করে। ইনশাল্লাহ বছরের শেষ দিন রাত জাগা ফুল, যেটা আমার চলচ্চিত্র আসছে, এখানে অনেক সুন্দর গান আছে, অনেক সুন্দর দৃশ্য আছে। উনি যেমন বলছিলেন যে একজন উদ্যোক্তা, তিনি কিন্তু তার র মেটেরিয়ালস দিয়ে, একদম দেশীয় জিনিস দিয়ে ওনার প্রোডাক্ট তৈরি করেন। উনি নিশ্চয়ই কারো কাছ থেকে এটা ধার করে আপনি বানাচ্ছেন না, রাইট? মানে আপনার যা ইনোভেশন, যা আইডিয়া, সব আপনার নিজের, তার মানে একদম দেশীয় একটা জিনিস ওনার এটার মধ্যে আছে। আমি আজকে এই অনুষ্ঠানে আসার একমাত্র কারণ হচ্ছে যে আমি যে সিনেমাটা বানিয়েছি সেটাও বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সমস্ত প্রকৃতি, বাংলাদেশের নদী, বাংলাদেশের গান, বাংলাদেশের প্রেম, বাংলাদেশের মানুষের চাল চলন সবকিছু একদম র, মানে যেটাকে বলা হয় একদম আদি যে বিষয়টা আছে সেটা এই ছবিটার মধ্যে আছে। যখনই এটা দেখতে শুরু করবে আমার কাছে মনে হবে যে আমিও একটা উদ্যোক্তা, আমি বাংলা চলচ্চিত্রকে সারা পৃথিবীর কাছে নিজের মতো করে, নিজের দেশের জিনিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার রাত জাগা ফুল তৈরি করেছি। তো আমি আজকে এখানে এসেছি, এটার কারণ হচ্ছে এই চায়ের সঙ্গে আপনার রাত জাগা ফুল দেখতে পারবেন। আমরা অনেক এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য, আমরা সবাই এনজয় করবো এই মুভিটা ইনশাল্লাহ। ভাইয়া বাসায় চা বানানো হয়? আমি তো বানাই, আমি বানাই বলতে পারি, ওই যে ভাইয়া বারবার বলছিলেন গরম পানি, আমি গরম পানিটা বানাই। গরম পানির পরে তো আসলে চায়ের সব গ্রিন টি বেশি খাওয়া হয়, বেশি খাওয়া হয় গ্রিন টি বেশি খাওয়া হয়। এবং আমি বললাম তো কফিটা আসলে একটু অ্যাভয়েড করি, কারণ হচ্ছে কফিতে তো অনেক সময় ইনস্ট্যান্ট অনেক কিছু দেয়া থাকে, সুগারটা যদি একটু কম খাওয়া যায়, কারণ সুগারটা আসলে কিন্তু আমাদের জন্য একটু হলেও আমাদের জন্য ক্ষতির কারণ। তো যদি একটু সুগার ফ্রি কোন চা কফি খাওয়া যায় শরীরটা তো চাঙ্গা হয়। কফিটা আসলে নামে, কিন্তু চায়ের ইয়েটা বোধ হয় বেশি। ক্যাফে তো আসলে ক্যাফেতে যে কোনো ধরনের বেভারেজ থাকতে পারে, কফি হতে পারে, চা হতে পারে। তো আমরা ইন্ডিটা দিয়েছি, এখানে একটু কারণ আছে, যদিও এখানে আমাদের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে র মেটেরিয়ালস গুলো আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখনো আমরা দুর্ভাগ্য যে আমাদের এই র মেটেরিয়ালস বাংলাদেশে তৈরি হয় না স্বাভাবিক। যেমন ইনস্ট্যান্ট টি, যেটা আমরা তো চা পাতা জানি, ইস্পাহানি চা পাতা, বা এই চা পাতা দাম ধরেন আপনি 200-250-300 টাকা, কিন্তু একটা ইনস্ট্যান্ট টি 1000 টাকার উপরে কেজি, কিন্তু সেটা বাংলাদেশে তৈরি হয় না। তো সেই জন্য আমরা বাংলাদেশ থেকে নিতে পারি না, তবে আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ইনস্ট্যান্ট শুধু রটাও এখানে তৈরি করব। আচ্ছা, এই যে চায়ের পাতা যে আমাদের যে এত বড় মানে এই যে ধরেন সিলেটের যে একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে চা, চায়ের পাতা, এই চায়ের পাতাও তো র মেটেরিয়ালস এর একটা বড় অংশ নাকি? হ্যাঁ, চায়ের পাতা থেকেই এই চাটাও তৈরি হয়। তাহলে আমরা তো আমাদের দেশে, হ্যাঁ, র মেটেরিয়ালস আছে, বাট এখানে একটা ব্যাপার, ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে কি আপনার আমরা যেটা খাই বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে ইস্পাহানির যেমন চা পাতা যেটা ছেঁকে খেতে হয়, ডাইরেক্ট খাওয়া যায় না, ওটা ইনস্ট্যান্ট ফর্মুলা না। বাংলাদেশে ইনস্ট্যান্ট ফর্মুলায় কোনো চা তৈরি হয় মানে কোনো এখনো কেউ করেনি, ওই ওই জিনিসটা এখনো তৈরি হচ্ছে না, এই কারণে আমাকে ইম্পোর্ট, আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। এবং এটা কফির ক্ষেত্রেও পাই, কফি বিন আসে, কফি ইনস্ট্যান্ট আসে, বাট এখানে ইনস্ট্যান্ট ফর্মুলা তৈরি হচ্ছে না।
আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ যদি আমরা সবকিছু সরকারি পৃষ্ঠপোষকতা এখানে দরকার আছে। হ্যাঁ মানে ক্ষুদ্র মাঝারি এবং আচ্ছা এই এটা আমাদের যে সিএসএম হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা তো দরকারই হবে, কারণ প্রতিটা মানুষ আমি যতটুকু জানি এটা সম্বন্ধে যতটুকু শুনেছি সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষিত জনগোষ্ঠী একটা বিশাল মানুষ যারা চাকরি কিংবা অন্য অন্য জায়গাতে না গিয়ে শুধুমাত্র এটার উপরে ডিপেন্ড করে তাদের ব্যবসা বাণিজ্যকে প্রগতির পথে নিয়ে যাচ্ছে। এবং আমি তো মনে করি বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশন কিংবা অনেক মানুষ যারা নিজেরা আপনার মতো এরকমের যারা নিজেরাই মানে নানান রকম উদ্যোগের সঙ্গে জড়িত, এটা কিন্তু দেশকে অনেক ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যায়। উন্নয়নের যে চাকাটা ঘুরছে এটাকে নিজের টাকা নিজের ভিতরে থাকছে, একটা ছেলে কাজ করতেছে, আপনি এমপ্লয়ি 500 জন কাজ করতেছে, সব তো আমাদের দেশের মানুষ। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনার শিল্প খাতে বৃহৎ শিল্প যত ধরেন আপনার 4-5% আমার মনে হচ্ছে আমি শিওর না অবদান রাখে, কিন্তু সবচেয়ে বেশি অবদান 80% প্লাস অবদান রাখে হচ্ছে এই এসএমই খাতে ক্ষুদ্র মাঝারি। আমি আসলে সে কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আপনারা এই কাজের সঙ্গে জড়িত, কিংবা আরো যারা এই অনুষ্ঠানের মাধ্যমে যেসব এই উদ্যোক্তা আছেন তাদের সবাইকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সমস্ত উন্নয়নের ক্ষেত্রে আপনারা যে ভূমিকাটা রাখছেন এটা অনেক আমাদের কাজে দেবে। আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করছি, আপনারা দেশের ব্যবসার এবং অর্থনীতির জন্য কাজ করছেন, তো মিলেমিশে আসলে আমরা একই বন্ধনে আসলে আমরা আছি। সো কংগ্রাচুলেশনস এবং আপনার জন্য সালাম যে আপনারা এই কাজটার সঙ্গে খুব সুন্দরভাবে জড়িয়ে আছেন। ভাই আপনার কাছে একটা কোশ্চেন আমার, আপনার একটি ফেমাস মেশিন আছে যেটি কফি তৈরি করতে হেল্প করে, এটার প্রসেসটা যদি একটু বলতেন এন্ড এটা কি কাজে হেল্প করে, সব টাইপের কফি বানানো যায়? হ্যাঁ এটা হচ্ছে ভেন্ডিং মেশিন, মেশিনটা এই 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 মেশিনটা ভেন্ডিং মেশিন। এই মেশিনটা মূলত কাজ করে হচ্ছে আমরা যে মিক্সচারটা তৈরি করে সেটাতে দেবো, সেই জিনিসটাই সেই ড্রিঙ্কসটাই সে বের করবে। যেমন আমাদের এখানে তিনটা অপশন আছে, হ্যাঁ হ্যাঁ পানি দেওয়ার মতো উপরে এই যে একটা জায়গা আছে এখানে পানি দিবে, আর তিনটা ভিতরে ছোট ছোট বক্স আছে ক্যারেস্টার যেটাকে বলি, সেখানে একটাতে আমরা ধরেন কফি দিলাম রেগুলার কফি, একটাতে দিলাম মালাই চা, একটাতে দিলাম মিল্ক টি বা মশালা চা, তিনটা তিনটা করা যায় এই মেশিনে। তো আপনি শুধু এই বাটন ক্লিক করবেন আর আপনার কাপে আসবে, মানে একসাথে কতগুলো কফির মানে র মেটেরিয়ালস দেওয়া যায়, একটা 1 কেজি দেওয়া যায়, এক একটা বক্সে 1 কেজি পরিমাণে দেওয়া যায়, তিনটা বক্সে 3 কেজি তিন ধরনের দেওয়া যায়। এটা চার্জিং সিস্টেম আর একদম ডাইরেক্ট? না ডাইরেক্ট এটা আপনার ইয়া থেকে ইলেকট্রিসিটি লাগে। আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি তো অনেক ব্যস্ত থাকেন, সব ব্যস্ততার মাঝখানে ফ্যামিলিকে কিভাবে টাইম দেন? ফ্যামিলিকে তো টাইম দিতেই হয়, কারণ আমি তো আসলে যতটা সময় বাসার বাইরে থাকি এই জন্য আমি প্রতিটা শুক্রবার আমি চেষ্টা করি কাজটা বন্ধ রাখতে আর কি। আমি আমার ওদিনকার যেহেতু শুক্রবার নামাজ পড়তে যাই, আমার ছেলে দুই ছেলে, এক ছেলে বয়স 15 বছর, ওকে নিয়ে নামাজে যাই, একসঙ্গে নামাজ পড়ি, ছোটটাও যায় মাঝে মাঝে, এই করোনার সময় তো একটু মাঝে মাঝে আমরা যাইনি, কিন্তু শুক্রবারগুলো তো আমি কাজে অফ রাখি, ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি, তারপরে কখনো কখনো পারি না, যখন পারি না তো অল্টারনেটিভ যে কোনো একটা দিন আমরা ঠিক করি যেটা আমরা কাজ করব না। তো আসলে সিংহভাগ সময় আসলে আর আমাদের যে কাজটা এই কাজের মধ্যে আসার কোনো সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, কারণ কখনো আমরা ধরে নেই যে হয়তো 10টার ভিতরে কাজটা শেষ হয়ে যাবে রাতেও, তখন অনেক সময় দেখা যায় 11টা 12টা বেজে যায়, বাসায় আস্তে আস্তে 1টা 2টাও বেজে যায়, নানা সময় ঈদের সময় যেমন অনেক কাজের প্রেশার থাকে তখন হয়তো সারা রাত তো কাজই করতে হচ্ছে। কারণ এই কাজগুলোতে আসলে কোন ধরাবাধা নিয়মের মধ্যে আমরা করতে পারি না, তারপর সময় ফ্যামিলিকে দিতেই হবে,
কারণ হচ্ছে পরিবার তো আসলে পরিবারই, পরিবারের সঙ্গে আসলে অন্য কারো কিছু তুলনা হয়। যার জন্য সবকিছু করা হয়। ভাইয়া বাসায় থাকলে কতবার চা খাওয়া হয় আর বাইরে কাজ করার টাইমে? বাসা থাকলে মিনিমাম দুইবার চা খাওয়া হবে, একটা হচ্ছে সকাল আর হচ্ছে সন্ধ্যায়। মানে আমি অনেক বেশি চা খাই তা না, কিন্তু আমি দুইবার চা খাবই। এটা হচ্ছে দুইবারই গ্রিন টি, ইটস ডিপেন্ড, কখনো গ্রিন টি কখনো র টি অন্য, কিংবা যেখানে যেটা সুবিধা পাওয়া যায় আর কি। বাসা থাকলে একরকমের, বাইরে থাকলে তো আর একরকমের। তবে এখন আমি দেখেছি এই বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, মানুষ কিন্তু অপশন হিসেবে এখন চায়ের নানান রকমের জিনিস রাখে, যেমন কেউ গ্রিন টি রাখে, লেমন টি রাখে, তারপর বিভিন্ন চায়ের অপশন কিন্তু রাখে। এবং এখন কিন্তু মানুষ এই যে আপনি যেমন অনেক ফ্লেভার দিচ্ছেন, এই ফ্লেভার নিয়েও কিন্তু অনেকে বাসা বাড়িতে কিংবা অফিসে কিংবা যে কোনো জায়গায় এই নানান ফ্লেভারের চা রাখে। এটা যাতে এক ধরনের আপনার ক্ষেত্রে এক ধরনের নতুন নতুন মানুষ তো এখন আপনার এই ইন্ডিকাফের আসলে পজিটিভিটি কি কি আছে সেখান থেকে চুষ করে মোবাইলের ভিতরে ঢুকে সে জেনে নেবে। আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনি এক টাকা বলতেন এটা না, এখন তো একদম আপনাকে 100% যারা একটা ভুক্ত ভোক্তা তাদেরকে আপনার কিন্তু প্রমাণ করতে হবে যে হ্যাঁ ইট ইজ দ্য বেস্ট। এবং আমাদের ভোক্তা এখন খুব স্মার্ট। ভাইয়া যেহেতু ফোনের কথা বললো, আমি ভাইয়ের কাছে একটা কোশ্চেন করি, অনলাইন মার্কেট আপনার কাছে কতটুকু বেনিফিটেড মনে হয় ভাইয়া? অনলাইন মার্কেট আসলে খুবই বেনিফিটেড এবং এটা বর্তমান সময়ের জন্য খুবই সময় উপযোগী। আপনি দেখেন প্যান্ডামিক সিচুয়েশনে সব সিচুয়েশন এনি কাইন্ডস অফ সিচুয়েশন, আপনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা, আমরা আজকে তাকে খুব গর্ব করি। যখন সে অ্যামাজন তৈরি করে, সৃষ্টি করে, আলিবাবার জন জ্যাকমা যখন আলিবাবা তৈরি করে, তখন তো এই মানুষ বুঝতে পারে নাই যে এটার জনপ্রিয়তা এত হবে, এত ইজি হবে। আমার চিন্তাটা দেখেন, আমি যেমন চাটাকে ইজি করে নিয়ে আসছি, একটা পকেটেই আপনার চা থেকে গরম পানিতে নাড়া দিবেন হয়ে গেল। এই আমাদের ই কমার্সটা সেম, আপনার কেনাকাটা আগে কত হ্যাসেল থাকতো, আপনি এখন অনলাইনে একটা অর্ডার দেন, যে কোনো একটা অপশন থেকে অর্ডার দেন, 20 মিনিট সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে আপনার ঘরে পণ্যটা চলে আসছে। তো এটা দিন যত যাবে ই কমার্সের অগ্রগতি তত, এবং ই কমার্সের মাধ্যমেই এক সময় দেখবেন বেচা কেনার 80% নির্ভর করবে, এটা আমার ধারণা। খুব মানে তাড়াতাড়ি হয়তো এটা চলে আসবে বাংলাদেশে। ভাইয়া চা কফির প্রোডাক্ট গুলা অনলাইনে বেশি সেল হয় না অফলাইনে? আমাদের এখন অফলাইনে, আমাদের ডিলার আছে, আমাদের সারা বাংলাদেশে 70+ ডিলারের মাধ্যমে এখন আমাদের সেল হচ্ছে। বাট অনলাইনেও এখন আমাদের অনলাইন প্ল্যাটফর্মও আছে, পাশাপাশি ঐক্যতে আমাদের যাচ্ছে অন্যান্য আরো কিছু। ভাইয়া সব প্রোডাক্ট কিন্তু আমরা ঐক্য.com.bd এর ওয়েবসাইটে পেয়ে যাব, আমরা কিন্তু চাইলে ফেসবুক পেজে অর্ডার করতে পারবো। ভাইয়া আপনি তো বরিশালের ল্যাঙ্গুয়েজে অনেক মজার মজার নাটক করেছেন, আপনার সবচেয়ে ফেভারিট কাজ কোনটা? বরিশালের ল্যাঙ্গুয়েজে আমি যে কাজই করেছি সেই কাজই আমার আনন্দ লেগেছে। কারণ ওই বললাম না, প্রথমেই বলেলাম সেটা হচ্ছে যে যে কাজে নেশা সেই কাজটা পেশা, আবার যে এলাকার আমি মানুষ সেই এলাকার ভাষায় আমি কথা বলতে পেরে যে নাটক অভিনয় করতে পারবো কিংবা সেটা আমার দর্শক পছন্দ করবে সেটা তো এক বিশাল আনন্দ। এবং বরিশালের নাম উঠলে, বরিশালের কোনো ব্যাপারে কথা হলে, তখন কিন্তু আমার নামটা যখন উচ্চারিত হয় কিংবা আমাকে যখন কেউ স্মরণ করে, তখন আমার মনে হয় যে হ্যাঁ দিস ইজ দ্য ব্র্যান্ডিং অফ বরিশাল। তো আমার কাছে বরিশালের, আমি বললাম না আমাদের শিল্পীদের কাছে যদি প্রশ্ন করা হয় কোন কাজটা আপনার প্রিয়, সে কিন্তু আসলে ডিফিকাল্ট এটার মধ্যে পড়ে যাবে। কারণ তার কাছে, শিল্পীর কাছে তার প্রতিটা কাজ তার সন্তানের মতো। আমার কাছে আমার সব কাজই ভালো লাগে এবং ভালো লাগে বলেই আমি কাজটা করি। এরপরে আমি সিনেমা তৈরি করেছি, সিনেমাটা আসলে আমাদের কোন লোকাল কোন ল্যাঙ্গুয়েজের উপরে না, সাধারণ মানে ভাষায়, সাধারণ গ্রাম বাংলা ভাষায় এবং শহর মিলানো। এই আর এই এখন তো রাজ্জাক কাপুর নিয়ে গত
বছরখানেক দেড় বছর এই প্যান্ডামিকের সময়টাতে কাজটা করেছি, তার আগে শুরু করেছিলাম, শেষ করতে দেরি হয়ে গেছে, এবারে 31 ডিসেম্বর রিলিজ হবে। আর এর মাঝে তো অসংখ্য নাটক কাজ করছি, ঈদের নাটক, সিরিয়াল, নানান রকম কাজের সঙ্গে আছে। আমি শপিং কম করি, যেটা করি সেটা আমি নিজে গিয়ে করি। আমি অনলাইনের উপরে ফ্যামিলির কে, আমার ছেলে অনলাইনে মাঝে মাঝে কেনে, আমার ওয়াইফ চুমকিও কেনে মাঝে মাঝে, খুব বেশি না। তবে আমরা ও একসাথে কোথাও গিয়ে কেনাকাটা করতে বেশি পছন্দ করি, মানে সরাসরি। অনলাইন কম, অনলাইনের উপরে বিশ্বাস আছে, তবে কিছু কিছু সময় অবিশ্বাসের ঘটনা তো ঘটছে, যে অনলাইনে একটা অর্ডার দিয়েছে, সেই জিনিসটা সে প্রপারলি পায় নাই, কিংবা যে জিনিসটা খুব সুন্দর করে এখানে ছবি দেওয়া হয়েছে সেটার মতো করে জিনিসটা আসে না। তো মানুষ এখনো আমাদের দেশে অনলাইন অনেক বেশি পপুলার হয়েছে, অনলাইন পপুলার হবে ভবিষ্যতে আরো, কিন্তু বিশ্বাসের জায়গাটাতে যদি সে ঠিকঠাক ভাবে না থাকে তাহলে মানুষ কিন্তু আসলে সরাসরি মাল কিনতেই পছন্দ করছে। এখন হয়তো বাংলাদেশ এখন জ্যাম আছে দেখে হয়তো মার্কেটে যাচ্ছে না, কিংবা হয়তো প্যান্ডামিক কারণে সে মার্কেটে যাচ্ছে না, কিন্তু একজন মানুষ, আমি যদি এখনো সুন্দর রাস্তা ফ্রি থাকে, পরিবেশ যদি সুন্দর থাকে, সেটা কখনো কখনো কিন্তু ফ্রি হবে। ঢাকা শহরে এখন মেট্রো হচ্ছে না, তারপরে নানান রকমের অবকাঠামো তো চেঞ্জ হচ্ছে, তো নিশ্চয়ই একটা সময় আরো 5 বছর পর আরো সুন্দর হবে। আমি বলছি মানুষ যদি তার যানবাহন, তার রাস্তাঘাট ফ্রি পায়, সে যদি ফিল করে যে আমি শপিং করতে যাব, শপিং করার একটা আলাদা মজা আছে যেটা কখনোই অনলাইনে হয়তো সে মজাটা পাওয়া যাবে না, প্রয়োজনটা পুরাবে, কিন্তু মার্কেট হচ্ছে আসলে একটি নেশা। ওইখানে গিয়ে আমার স্ত্রী, আমার বোন, আমার মা, তাদেরকে এখনো কিবা আমি যদি তোমাকেও বলি যে তুমি আসলে চলো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করবো নাকি বাসায় বসে কিনবা, তুমি তো আমার ধারণা মার্কেটে গিয়ে কেনাকাটা করবো। হ্যাঁ, তো একজন নারী সে নানান দোকানে ঘোরে, একজন পুরুষ নানান। তো আমি বলছি অনলাইন অফলাইন বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে বিশ্বাস, যে প্রোডাক্টের বিশ্বাস যদি কেউ তৈরি করতে পারে এবং প্রোডাক্টের মধ্যে যদি মনে হয় যে আমি গুণগত মানটা এখানে ওকে আছে, তাহলে সে যে কোনো জায়গায় বসে সেটা কিনতে পারবে। দেশি প্রোডাক্ট কেনা হয়, আমাদের তো মাঝে মাঝে দেশের বাইরে যেতে হয়, এই গত 2 বছরে হয়তো কোথাও যায়নি, কিন্তু প্রতি বছর তো কোথাও কোথাও যাই আমরা, নানান সময় নানান পারপাসে যাই, দেশের বাইরে থেকেও কেনা হয়, কারণ দেশের বাইরে কিছু কিছু প্রোডাক্ট তো দেশের বাইরে ভালো, মানে বিশ্বাসের জায়গা। বারবার বলছি যে এখানে বাংলাদেশে কখনো কখনো অনেক জিনিসের অবিশ্বাস তৈরি হয়, যেটা কি আসলে ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, ভাই আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, অবশ্যই শপিং করে দেখবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ, আমি আজকে এই অনুষ্ঠানটা আসতে পেরে আমি অনেক কিছুই জেনেছি, এবং আমার মনে হয় যে বাংলাদেশের সবারই একটু করে জানা উচিত, এবং সবাই আপনারা আমার মতো আপনারা ওই ঐক্য.com.bd-তে ভিজিট করবেন, আমিও করব, এবং আমরা দেশীয় পণ্য, কারণ দেশের পণ্যই হচ্ছে দেশের শক্তি, যেটা হচ্ছে স্লোগান। ভাইয়া ঐক্য কতটুকু হেল্পফুল উদ্যোক্তাদের জন্য? হ্যাঁ, ঐক্য ফাউন্ডেশন দেশের জন্য, আমি শুধু উদ্যোক্তা বলবো না, দেশের জন্যই কাজ করছে। ঐক্য ফাউন্ডেশনের যতগুলো উইংস আছে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রত্যেকটা সেক্টরে কাজ করছে। আমি আগেই বলেছি বাংলাদেশের শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান বা শিল্প সেক্টরে এসএমই খাতের উদ্যোক্তাদের ভূমিকা সবচেয়ে বেশি, আর তাদেরকে প্রমোট করছে ঐক্য ফাউন্ডেশন, মানে এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান। আরেকটা কোশ্চেন ভাইয়া, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আপনি কি টিপস দিবেন? হ্যাঁ, নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছে, আমি সবার আগেই বলি যে আপনি যে কাজটা করবেন সে কাজ সম্পর্কে প্রথমে আপনি জানতে হবে, আপনি সে কাজের অবশ্যই আপনি একটা ট্রেনিং নেবেন, সেটা ফিজিক্যাল ট্রেনিং হতে পারে, অনলাইন ট্রেনিং হতে পারে। এখন এমন কোনো কাজ নেই যেই কাজের কোনো ভিডিও পাওয়া যায় না, বা যে কাজের কোনো মানে ভিজিবল ট্রেনিং নেই, এরকম কোনো কাজ নেই। তো আপনি যে কাজটাই করবেন, কাজ করার আগে একটু জিনিসটা জানতে হবে, ভালো করে আপনাকে নলেজটা টেক করতে হবে এবং নেমে যেতে হবে। আমরা এটা করি কি, অনেক সময় আমি জানি, জানার পরেই
খাওয়া অফ করে এটা করা যাবে না তাহলে পিছিয়ে পড়তে হবে ধৈর্য ধরে থাকতে হবে কাজে হ্যাঁ না প্রথমত আপনি জানবেন কিছুটা নলেজ টেক করবেন অ্যাকশন নেমে যান কাজটা শুরু করেন কাজের পথই আপনাকে বলে দিবে আপনি কখন কোন দিকে যাবেন কাজে নামতে হবে তারপরে ধৈর্য সহকারে টিকে থাকতে হবে এবং আপনি সাকসেস হবেনই কোনো ভুল নাই মানে সাকসেস রেশিও এটা যারা করবে তাদের সাকসেস রেশিও 90% না আমাদের দেশে কিন্তু উদ্যোক্তারা খুব সহজে ঝরে যায় তার মূল কারণ হচ্ছে সঠিক প্ল্যাটফর্মটা চুজ করতে পারে না আপনি দেখেন মীর সাব্বির ভাই যাবে হচ্ছে চট্টগ্রাম আমার ভাই চট্টগ্রাম যাবে উনি ভুলক্রমে কমলাপুর থেকে মানে দিনাজপুরের ট্রেনে উঠে গেছে এখন শুটিং তো ভাই চট্টগ্রাম ওই সময় করণীয় কি ভাই আপনি একটু বলেন ওই সময় কি করতে হবে অবশ্যই আমাকে নেমে যেতে হবে আমি যদি দিনাজপুরের দিকে যেতেই থাকেন আপনি তাহলে কি আপনি যত যেতে থাকবেন তত লেট হয়ে যাবে না অবশ্যই আপনি যেখানেই দেখেছেন না দিস ইজ নট রাইট ফর মি প্লিজ স্টপ ইট কিন্তু আমরা এটা করি না অনেকে বলে আচ্ছা তুমি লেগে থাকো কিন্তু সে তো এখানে লেগে থাকলে তো কোনো ইয়ে নাই মানে সে বেনিফিটেড হবে না সেখান থেকে নেমে যেতে হবে ডিসিশন টেকিং একটা ডিসিশন টেকিং টা হচ্ছে একটা উদ্যোক্তার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ভাই ওই তো উদ্যোক্তাদের জন্য কতটুকু হেল্পফুল সেম কোশ্চেন আমি এখানে আসার পরে যতটুকু বুঝতে পেরেছি যতটুকু আমি জানতে পেরেছি সেটা অবশ্যই কারণ একটা প্ল্যাটফর্ম তো মানুষকে আসলে তার জায়গাকে পরিচিত করতে সাহায্য করে আজকে ঐক্য এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে উদ্যোক্তাদের জন্য এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে আরো 10 জন থেকে 20 জন 20 জন থেকে 50 জনকে সে কানেক্ট করতে পারছে তো আমি মনে করছি যে একটি প্ল্যাটফর্ম ছাড়া কখনোই একজন শিল্পীও দাঁড়াতে পারে না একজন প্ল্যাটফর্ম ছাড়া একজন ব্যবসায়ী কখনো দাঁড়াতে পারবে না তো আমি মনে করছি সেই প্ল্যাটফর্মের জায়গাতে ঐক্য.com.bd এই উদ্যোগ এটা যে কোনো আমার মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি তো আসলে এত ব্যবসায়ী না কিন্তু আমি যতটুকু এখানে আসার পরে বুঝতে পারলাম সেটা অনেক বেশি সাহায্য করবে বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমাদের একটি সারপ্রাইজ আছে এন্ড ভাইয়া ওই সারপ্রাইজটি এখনই অ্যানাউন্স করে দিবে হ্যাঁ আমি দিচ্ছি যেহেতু আজকে আমাকে এখানে গেস্ট করা হয়েছে সো আমি সেই জন্য আজকে এই অ্যানাউন্সটা করছি সেটা হচ্ছে আজ 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সর্ববৃহৎ বাংলাদেশের এসএমই অনলাইন মার্কেট ঐক্য.com.bd ক্যাম্পেইন বিজয় উৎসবে বাংলার আনন্দে এই ক্যাম্পেইনে দেশি উদ্যোক্তাদের তৈরি নানা পণ্যে থাকছে 20% ছাড় আকর্ষণীয় সব পণ্য কিনতে এবং বিজয় উৎসবকে উপভোগ করতে আপনি এখনই ভিজিট করুন ঐক্য.com.bd ওয়েবসাইটে অথবা এই লাইভের ফেসবুক পেজে ঐক্য অনলাইন শপিং এ দেশের পণ্যই হোক দেশের শক্তি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাই আপনাদের কাছে লাস্ট একটা কোশ্চেন কেমন লেগেছে আমাদের স্টুডিওতে এসে খুবই ভালো লাগছে চা শুধু দেখলাম কিন্তু খাইতে পারলাম না খাবা ভাই একটু পরে চা খাবা ভাই আপনি খুবই অসম্ভব ভালো লেগেছে এবং এই প্রোগ্রামগুলোই হচ্ছে আমাদের আগামীতে উদ্যোক্তাদেরকে আরো অনেক দূরে নিয়ে যাবে পরিচিতি করাবে দেশের মানুষ জানবে বুঝবে এবং উদ্যোক্তারা সমৃদ্ধ হবে দেশ সমৃদ্ধ হবে চলে যাওয়ার আগে আমরা ভাইয়ের কাছ থেকে বরিশালের ল্যাঙ্গুয়েজ একটা সুন্দর ডায়ালগ শুনবো কিন্তু তার আগে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট লাইভ আমরা সবাই আবার জয়েন করে ফেলবো ততক্ষণ পর্যন্ত একদমই ভুলে যাওয়া যাবে না দেশের পণ্যই দেশের শক্তি স্টে টিউনড আল্লাহ হাফেজ আমাকে আসলে সব জায়গাতেই যখন ডাকা হয় কোন না কোন একটা বরিশালের কথা বলতে বলা হয় তা আমি একটা আমার ইয়েতে আমি একটা নতুন বরিশালের ভাষায় একটা কবিতা যেটা হচ্ছে কেউ কথা রাখেনি এটা অনেক মানুষই শুনেছে কিন্তু আমি সুরঞ্জনা এই কবিতাটার একটা বরিশালে ভাষণ করেছি আমি সেটা আজকে যেহেতু একটা নতুন অনুষ্ঠানে আসলাম সেজন্য নতুন ভাবে দর্শকদের শোনাতে চাই সুরঞ্জনা ওইখানে যাইও না তুমি ওই বেড়াল লাগে পেশাল পুত্র না ফিরে যাও সুরঞ্জনা নক্ষত্রের রূপালে আগুন ভরা রাইতে ওই বেড়াল লাগে পেশাল পুত্র না ফির যাও এই কোলায় এই তুফানি ঢেউয়ের মধ্যে ফির যাও আমার কলজার মধ্যে দূর হইতে আরো দূরে বেড়াল লাগে যাইও না তুমি সুরঞ্জনা হ্যাঁ লাগে কি এত পেশাল কেন পোটা লাগবে আমি বুঝলাম না
আকাশের স্কুলে আকাশ মাটির মধ্যে আইস তুমি হ্যাঁ প্রেম হইয়া আও ঘাস হইয়া আও সুরঞ্জনা তোমার কলজা আজ ঘাস বাতাসের উপরে বাতাস আকাশের উপরে আকাশ প্লিজ পেশাল পুচ্ছ না বেড়াল লাগে সুরঞ্জনা মাশাআল্লাহ বাবা